দর্শক আসসালামু আলাইকুম। তা আমার সামনে একজন ভাইয়া আছে, ওনাকে সবাই আপনারা হয়তো বা চিনেন কিংবা জানেন, অনেক চ্যানেলে অলরেডি ওনার ভিডিও প্রচারিত হয়েছে। তা আমি কুড়িলের দিকে আসছিলাম, যার ফলে ওনার লফটে চলে আসছি আজকে। ওনার অনেক সুনাম এবং ওনার সম্পর্কে আমি জানতে পারছি। উনি মূলত হচ্ছে দর্শক এখানে যে রেসের কবুতরগুলো আছে এটার জন্য বিখ্যাত। এই পাশ থেকে একটু দেখানো শুরু করি আমি। এই যে দেখেন, এইখানে আছে, তারপরে মানে ওনার যে উপরে যে ছাদের যে অংশটা পুরোটাই শুধু কবুতর আর কবুতর। মানে উনি একজন শৌখিন খামারি, এখানে উনি যে মাস্টার পেয়ারগুলো ওইগুলো আসলে সেল করে থাকে না, এইখানে যে বাচ্চাগুলো হয় এগুলোই শুধু সেল করে। যে এই পাশে দেখেন অনেকগুলি আছে, তা আপনারা নিঃসন্দেহে এখান থেকে বাচ্চাগুলা কালেক্ট করতে পারেন। বাচ্চাগুলো নিলে 100% ভালো হবে, কারণ আমি নিজে আইসা ওনার লফটাকে ভিজিট করলাম, তারপরে দেখলাম বাচ্চাগুলা কি অবস্থা। আসলে এখানে ওনার যে ফিটনেস থেকে শুরু করে রোগবালাই মুক্ত সব কিছুই ঠিকঠাক আছে, এখানে কোনো ঝামেলা নাই। ইভেন সবগুলোই উনি বললো যে ভ্যাকসিন করা আছে। এই যে এটার ভিতরে দেখেন প্রচুর কবুতর আছে। আপনার চ্যানেল আছে না? আপনার চ্যানেলের নাম কি? মাশাআল্লাহ পিজন লফট। আচ্ছা, ওনার একটা চ্যানেল আছে পার্সোনাল, মাশাআল্লাহ পিজন লফট না? আচ্ছা, ওনার চ্যানেলে যে লিঙ্কটা আছে আমার ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা ওনার চ্যানেলটা দেখবেন রেগুলার এবং ওনার থেকে কালেক্ট করবেন। মাশাআল্লাহ পিজন লফট বাংলায় নাকি ইংলিশে? ইংলিশে মাশাআল্লাহ পিজন লফট। মাশাআল্লাহ পিজন লফট, লোগো কি দিয়ে রাখছেন? লোগো ওর মধ্যে কবুতর, কবুতরের হ্যাঁ দেওয়া আছে, মাশাআল্লাহ পিজন লফট দেওয়া আছে লোগোর মতো। আপনি কত বছর যাওয়া শুরু করলেন? আসলে বর্তমানে রেসার আমি 8 বছর যাবত, আমার কাছে আমি 8 বছর যাবত রেসার পালতেছি। কবুতর পালার বয়স আমার প্রায় 30 বছর। তা আমার বাবার হাত ধরে আমার কবুতর পালা শুরু। হয়তো আমি কন্টিনিউ করতে পারি নাই, বাংলাদেশের বাইরে ছিলাম কয়েকটা দেশে, সেক্ষেত্রে গ্যাপ গেছে বা নিজের পার্সোনাল বিজনেস ছিল, ওই বিজনেসের কারণে আমি কন্টিনিউ করতে পারি নাই। আর রেসার বর্তমানে আমার হাতে 8 বছর যাবত আমার পালতেছি। আচ্ছা, আমি এখানে তো এসে দেখলাম প্রায় 300-400 পিসের কমে না আপনার এখানে, মিনিমাম 400+ আছে পিস এখানে। আল্লাহর রহমানে আশা রাখি যে আরো বেশি হবে, আমি কখনো কবুতর গুনি নাই। আচ্ছা, আরো বেশি হবে হয়তো, মানে মিনিমাম মনে 500-600 দূর, 500-600 পিস হবে দুইটা ছেলেও আছে, ওদেরকে রাখা, ওরা অনেক হেল্প করে ক্লিন ট্রিন খাবার দাবার এগুলার মিক্সচার টিকচারের জন্য। আচ্ছা, কেউ যদি নতুন ভাবে যদি শুরু করতে চায় রেসার নিয়ে, এটার ভবিষ্যৎ আপনি কি মনে করেন? আসলে এটা একটা বর্তমানে বাংলাদেশে এখন রেসারের একটা বর্তমানে একটা চাহিদা আছে, ডিমান্ড আছে, কারণ এটা সম্বন্ধে অনেকে অনেক কিছু জানতে পারছে বা রিস্ক করানোর জন্য। আর বাহিরের দেশে তো এটা রেসার আপনার সবার বলা চলে, আপনার জার্মানি, ইউরোপে আরো কয়েকটা দেশে এগুলা এভেলেবেল, ব্যাপক চাহিদা পালে, হ্যাঁ ব্যাপক চাহিদা। আর বাংলাদেশে বর্তমানে এটার জন্য বর্তমানে সবাই আগ্রহী আছে, আর এটাতে সবাই অনেকে হয়তো খামার করতেছে আমার থেকে নিয়ে, বা কেউ বা নিচ্ছে আপনার রেস করানোর জন্য, আবার কেউ নিচ্ছে আপনি শৌখিন ভাবে পালার জন্য। আর আপনি কয়টা নিয়ে শুরু করছিলেন? আমি আসলে আমার বাসায় যে কবুতর গুলো দেখতেছেন 20% কবুতর ছিল আমার কালেকশন করা। আচ্ছা, কোথায় থেকে কালেক্ট করছেন? কালেক্ট করছি আমি নেদারল্যান্ড থেকে আনাইছি, চায়না থেকে আনাইছি, জার্মান থেকে আনাইছি, আর বাংলাদেশের বিআরপিএফসি ক্লাবের যেগুলো রেজাল্ট করা ওগুলা কবুতর আমার বাসায় আনাইছি, ওইগুলা থেকে আজকে দিন আমি বেবি নিছি, বেবি নিয়ে আমার লফটটা আজকে দিনে আমি এরকম ভাবে তৈরি করে নিছি, পাশাপাশি আবার 8 বছর যাবত আমি সেলও করছি। আপনার এত কবুতর হলো, কত জোড়ার দিকে শুরু করছিলেন আপনি? এবং আমি একটা জিনিস দেখে অবাক হইলাম, অনেকে খামারে গেলে দেখি অনেক কবুতর অসুস্থ থাকে, আপনার এত কবুতর, একটা কবুতর অসুস্থ না, এইটার জন্য আপনি কিভাবে কি করেন আসলে, কিংবা কত দূর শুরু করছিলেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার সব কবুতর সুস্থ সবল। আর আমি কবুতর যখন আমি শুরু করি ফার্স্ট স্টেজে, হয়তো আমার 40-50 পিস কবুতর আমার কালেকশন করা ছিল। আচ্ছা আচ্ছা, ওইটা দিয়ে আলহামদুলিল্লাহ শুরু, আজকে দিনে হয়তো হইতে এত দূর আগাইছে, প্রায় 1000-এর কাছাকাছি চলে গেছে না? হ্যাঁ, আর তারপর 8 বছর যাবত আমি তো সেল করতেছি কন্টিনিউ, আমার প্রতিদিনে হয়তো আমার কম বেশি হয় সেল হয়, বিভিন্ন জায়গা থেকে ওনারা আসে, আইসা আপনার নিজের পছন্দ মতন নিয়ে যায়। আর আমি তো আসলে হোম ডেলিভারি দেই না, কারণ এটা আমার বিজনেস না, আমার মূলত শখ থেকেই পালা। ওনারা আসতেছে আইসা এখান থেকে, ওনাদের ইচ্ছে মতো কালেকশন করে নিতেছে, তারপরও আমার মাশাআল্লাহ পিজন লফট থেকে সবার জন্য একটা ডিসকাউন্ট থাকে। আচ্ছা আচ্ছা, আর আমার সবগুলো কবুতর ভ্যাকসিন করা, ভ্যাকসিন ছাড়া আমার কোনো কবুতর নাই, প্রতি বছর আমি ভ্যাকসিন করি। অন্যান্য আদার্স যেই কোর্সগুলো আছে, সালমোনিলা আরো অনেক কোর্স আছে, সেগুলো কমপ্লিট করা থাকে।
পাশাপাশি আমার লবটা সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। হ্যাঁ আমি এসে দেখতে পেলাম, কন্টিনিউ হয়তো আমি রেগুলার স্প্রে করতে পারি না জীবাণুনাশক দিয়ে, হয়তো একদিন পর পর আমি দুদিনের মাথায় আমার লবটা পুরো স্প্রে হয়। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনার যে কবুতর গুলো আছে আপনি তো মাস্টার পেয়ার সেল করেন না, শুধু বাচ্চা? না, কোনো মাস্টার পেয়ার সেল করি না। এটার কারণ হচ্ছে আমার বাসার 60% কবুতর হচ্ছে আমার ঘর লাগানো, মানে ঘর চিনানো, এগুলো আমি একসঙ্গে ফ্লাই করাতাম। রিস্ক খেলেছেন? হ্যাঁ, রিস্ক করি নাই, এগুলো আমার টস করানো আছে, ফ্লাই করানো আছে কমপ্লিট। ভবিষ্যতে ইনশাআল্লাহ আশা আছে যে এগুলো দিয়ে আমি রিস্ক করবো। ওই ধরনের চিন্তা ভাবনা করে মাস্টার পেয়ার গুলো আমি এই জন্য বেবি গুলো দিয়ে থাকি। হ্যাঁ, বেবি গুলাই একমাত্র সেল করি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার ঠিকানা আর ফোন নাম্বারটা একটু বলে দিবেন। আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা কুড়িল বিশ্ব রোড, কুড়িল চৌরাস্তা, যমুনা ফিউচার পার্কের পশ্চিম পাশে, মেন রোডের পাশে। আর একটা নাম্বার বলেন যেটা। আমার নাম্বার হচ্ছে 01630852420, এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ। আচ্ছা দর্শক, আরেকটা কথা আপনার একটু নোট করবেন, উনি কিন্তু আসলে বাসে ডেলিভারি দেয় না, আপনারা কাইন্ডলি আইসা ওনার বাসা থেকে কবুতরগুলো নিয়ে যাবেন। আর আমি যেটা দেখলাম ওনার কবুতরগুলো ফ্রেশ এবং সুস্থ আছে, নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারেন। তো ভাইয়া চলেন আমরা দর্শকদের কিছু স্যাম্পল দেখাই যেগুলো দর্শকরা কালেক্ট করতে পারবে। এই যে রুমের ভিতরগুলো একটু আপনারা দেখেন, দাম ধরার আগে একটু আমি এই যে রুমের ভিতরে দেখাই। এই পাশে আছে দেখতে পারতেছেন কবুতর, তারপরে এই পাশে, মানে ওনার এই বাড়িটা আমার মনে হয় কবুতর বাড়ি দিলেও মন্দ হইতো না, এত সুন্দর একটা লফট। অনেকে দেখা যায় একটা পশু পাখির উপরে বাড়ি নির্ধারণ করে নাম, তো ওনার বাড়িটা আমার মনে হয় কবুতর বাড়ি বলা উচিত। রেসের আসলে এত বড় লফট আমি বাংলাদেশে দ্বিতীয় একটা দেখি নাই, এই ফার্স্ট টাইম আমার আপনার এখানে এত বড় লফট দেখলাম। এই যে, এই যে দেখেন বাচ্চাগুলা কিন্তু খুবই অ্যাক্টিভ, কোনো ঝামেলা নাই। এই যে এই পাশে কিছু বাচ্চা প্রস্তুত করছে, তা আপনারা এই বাচ্চাগুলা যে কেউ চাইলে কালেক্ট করতে পারেন, যার যতগুলা প্রয়োজন। কেউ যদি নতুন খামার করতে চান, অনেকে আবার বিজনেস করেন ঢাকার বাইরে, তারাও সংগ্রহ করতে পারেন। এক কথায় রেসারের জন্য ওনাকে অবশ্যই আপনারা চুজ করবেন, এটা আমার চ্যানেলের পক্ষ থেকে বলা হচ্ছে আপনাদের। তো ভাই আমরা দামগুলো কিভাবে কি নির্ধারণ করবো, কিংবা আপনি কিভাবে দেন আসলে? আমরা কোন আসলে জায়গায় বিভিন্ন প্রাইজের বেবি আছে। আচ্ছা আমরা তাহলে এই পাশ থেকে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, এখানে যে বেবি গুলা ভাই আপনি কিভাবে কি প্রাইস? এখানে আপনার বিভিন্ন বেবি আছে, যেরকম আপনার মিলি আছে, মিলি আপনি একটা দুইটা স্যাম্পল দেখাই দেন। হ্যাঁ, তো কিংবা শেপ গুলা যে এই বাচ্চাগুলার এরকম প্রাইস আসবে। এই যে এটা, এটা তো এখন জিরো পর চলে না? হ্যাঁ জিরো পর, এগুলো জিরো পর, পায়ের মধ্যে ট্যাগ লাগানো আছে। আচ্ছা, এই যে পাখের, পাখের গঠনটা খুব সুন্দর সেটআপ এই জায়গায়। তারপর ব্যালেন্স, সব কিছু ঠিক আছে। হ্যাঁ, এটার সাথে যে আমি জোড়াটা দেখাই দিচ্ছি, এই দুইটা মিলে হচ্ছে একই ঘরের বাচ্চা না? একই ঘরের দুইটা। আচ্ছা, এদের চোখ এবং শেপ খুবই চমৎকার। তা ভাইয়া এরকম একটা জোড়া আপনি কেমন সেল দিতে পারেন? আসলে আমি এই পেয়ারটার, এই বেবিগুলা ফিক্সড প্রাইস নিলে 3000 টাকা। তারপর মাশাআল্লাহ পিজন লফটের পক্ষ থেকে ডিসকাউন্ট আছে, আর ভাইয়ের চ্যানেল থেকেও ডিসকাউন্ট আছে। আচ্ছা, বাকিটা আলোচনা সাপেক্ষে কে কত জোড়া নিবে বা কত পিস নিবে তার উপর, যদি আমার থেকে বেশি করে নেয় সেক্ষেত্রে আমি একটু বেশি ভাবে একটু ডিসকাউন্ট করতে পারবো, যে কারণ ওনার যাতায়াত ভাড়া আছে, যাতে আমার ডিসকাউন্টের উপর যাতায়াত ভাড়াটা চলে যায়, আর কষ্ট তো এটার মূল্য আমি দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, আর আরো এক দুটা পিস দেখান, আমরা এটাতে স্যাম্পল দেখাই। তা দর্শক, এর ভিতরে আমি একটা কথা আপনাদের একটু নোট করি, অনেকে হয়তো কমেন্ট করবেন যে ভাই বড় কবুতরের দাম হইতো 2500-3000 টাকা। আসলে এটা কিন্তু হাট বাজারের কবুতর না, এটা হচ্ছে ওনার লফটের এবং ওনার নিজের হোম ব্রিড কবুতর। আপনারা জানেন ফার্মের কবুতর কিন্তু সবসময় দাম হয়। হ্যাঁ অবশ্যই, কারণ এটা অনেক কিছু ব্যাপার আছে, পাশাপাশি তো আমার এগুলা বাহিরের থেকে আসতে থেকে আমার লফটটা এরকম ভাবে তৈরি করে নিয়েছি, সব ব্লাড লাইন এগুলো বাহিরের, একদম ভালো ব্লাড লাইন। হ্যাঁ, চায়না লোকাল কবুতর না, লোকাল কবুতর নাই, চায়না, জার্মানি আর নেদারল্যান্ডের, আর পাশাপাশি হচ্ছে আপনার বিআরপিএফসি ক্লাবের রেজাল্ট করা কবুতর। যারা কবুতর ভালো চিনেন তারাই আশা করি এই ব্যাপারটা নিয়ে বুঝবেন। হ্যাঁ, অনেকে হচ্ছে আপনার বাঘা গ্রিজেল, বাঘা গ্রিজেল না, বাঘা গ্রিজেল, এটা ও জিরো পরের বেবি। এই যে হ্যাঁ, এটার মার্কিংটা তো এই অবস্থায় খুব সুন্দর, এই যে পাখার যে অনেক চেঞ্জ হয়ে আসবে, অনেক চেঞ্জ হয়ে আসবে। বাস্তবায়িত আমার ভাই বোন আমার বাসায় আছে, সেগুলাও দেখতে পারবো। মানে একটা কবুতরের 8-10 জেনারেশন আপনার এখানে আছে? হ্যাঁ আছে,
মানে একটা রেসারের যা বৈশিষ্ট্য থাকা, এগুলো আপনি কেমন করে জোড়া দিতে পারেন প্রাইস? এগুলো যদি নেয় ফিক্সড 7,000 টাকা পড়বে। 7,000 টাকা? হ্যাঁ, 7,000 টাকা। এগুলো মা বাবা কি রেজাল্ট করা তারপরে আমরা আর একটা খাঁচায় দেখি, এটা একটু দেখি ভাইয়া, এখানেও আছে অনেকগুলি কবুতর, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ আছে, মিলি আছে, সবজি আছে, মাক্সি আছে। এখানের মধ্যে এক দুটো জোড়া দেখান যেগুলা মোটামুটি ভালো ব্লাড লাইনের, এক দুটো পিস দেখান। এভারেজ প্রাইস এখানে আপনার সর্বনিম্ন কত থেকে শুরু হয়? 2,000, 2,000 থেকে শুরু করে বর্তমানে এক জোড়া বেবি 10,000 টাকা পর্যন্ত আমি সেল করি। মানে অরিজিনাল যে রেসার আশা করি ওনার কাছে আসলে আপনারা পাবেন। 2,000 আছে, 2,500 আছে, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, মানে যে যেটা নেয় কোয়ালিটি বুঝে পাই, যেরকম হ্যাঁ ইচ্ছে ওরকম ভাবে নিতে পারবে। আচ্ছা, এটা কি জাতের? হ্যাঁ, এটাও সবজি। সবজি মানে না, সবজি সবজি, এটা হচ্ছে আপনার মূলত এটার ওর দাদাদের পূর্বপুরুষের বংশ হচ্ছে, এটা জার্মানি থেকে আনা। এগুলোর প্রাইস কেমন পড়ে? এটার প্রাইস পড়বো 4,000 টাকা জোড়া। হ্যাঁ, জোড়া। আচ্ছা, দেখতেছেন তো শর্ট, এখানের মধ্যে আরো অনেকগুলো আছে, এগুলো আপনাদের যদি কারো পছন্দ হয় এগুলো আপনারা জোড়া জোড়া করে নিতে পারেন, বিভিন্ন কালেকশন আছে। আর ভাইয়ের যে নাম্বারটা আছে এটাতে আপনারা কথা বলে নেবেন, এতগুলো তো আসলে আমাদের বলা সম্ভব না, এখানে হাজার হাজার কবুতর, তবে আমরা সবগুলো স্যাম্পল দেখাই দিব। এখান থেকে ভাই এক দুই পিস দেখান ভালো ব্লাড লাইনের, কিংবা নেদারল্যান্ডের কোনো যদি থাকে দেখাই, নেদারল্যান্ডেরও দেখাবো আমি। এই যে এটা হচ্ছে চায়না, এটা চায়না থেকে কালেক্ট করে না? হ্যাঁ, চায়না, আর পূর্বপুরুষ যেগুলা ওইগুলা চায়নার। হ্যাঁ, চোখটা খুবই সুন্দর এটার, জল জল করতেছে। হ্যাঁ, এগুলো অনেক বিগ সাইজের হয়, আমার বাসায় আসলে ওই শর্ট সাইজের কবুতর নাই, সবগুলো বিগ সাইজের। হ্যাঁ না, আপনার জিরো পরে কবুতরই তো বড় দেয়া যায় আমার কাছে মনে হয়। হ্যাঁ, একটা বিগ সাইজের কবুতরের সমান হয়, একটা কবুতরের আর মাসুল বডি এগুলা সম্পূর্ণ একটা রেসারের যা বৈশিষ্ট্য থাকার প্রয়োজন আল্লাহর রহমতে সব আছে। এগুলো কেমন প্রাইস পড়ে আপনার? এগুলো আমি 3,000 টাকা বিক্রি করি এক পেয়ার বেবি। আচ্ছা, এই জাতটা এক পেয়ার 3,000 টাকা, এটা কি জাতের বলছিলেন? এটা হচ্ছে আপনার চায়না ব্লাড লাইনের, চায়না ব্লাড লাইন। হ্যাঁ, জার্মানি সব, এটা জার্মানি। এটা কি জাতের একটু দেখি, এই যে এটা তো দেখা যাচ্ছে ব্লাড লাইন, আমার পাশে একটাই জনসন ব্লাড লাইন, জনসন ব্লাড লাইন, অন্য আর কোন ব্লাড লাইন। হ্যাঁ, আমি শুনছি জনসন ব্লাড লাইনটাই বেশি পপুলার, আমি যেহেতু অনেক আগে থেকে আমার এটা কালেকশন করা, তখন এটা ফেমাস ছিল এই ব্লাড লাইনটাই, জনসনটা বাংলাদেশে প্রথম আসে, এখনো ফেমাস রেসারের মধ্যে জনসন। হ্যাঁ, এই কবুতরটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এটাও মিলি। আচ্ছা, এটা মিলি, অনেকটা বাগদাদির যে সুন্দর একটা শেপ, হ্যাঁ এরকম শেপটা কিন্তু এটা, এই যে পাকা জিরো পরের বাচ্চা, তাও তো বিশাল বড় জিরো পরের বাচ্চা। তারপর এই জায়গায় একটু ধারি দেখো, তবে এগুলো প্রাইস কেমন রাখা যায়? এগুলো যদি নেয় 3,000 টাকা, তারপর আপনার চ্যানেলের পক্ষ থেকে, আমার মাশাআল্লাহ বিদন লফটের পক্ষ থেকে ডিসকাউন্ট আছে, কিন্তু আমি ডিসকাউন্টটা কত করবো সেটা ওনার আলোচনার সাপেক্ষে আসবে, তখন আমি ওনাদের ডিসকাউন্ট করে দিই। কারণ কেউ যদি একসাথে 10-15 পেয়ার নেয় তখন একটা কনসেশন করা যায়, ডিসকাউন্ট করব। হ্যাঁ, সেটাই। এই যে দেখতেছেন দর্শক, কবুতরগুলো খুবই সুন্দর, আপনার এক কথায় ওনার থেকে কবুতর নিলে নিয়ে ইনশাল্লাহ শান্তি পাবেন, কবুতরগুলো খুবই চমৎকার, আমারই পার্সোনাল ভালো লাগছে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা খাঁচায় দেখবো এখানে কি ধরনের ব্লাড লাইন আছে, এই যে এগুলো আগে দেখেন, বাচ্চা কিন্তু বাইরে এখানে প্রচুর আছে, আপনি তো আনলিমিটেড যে যতগুলা তাই বাচ্চা দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো, মানে আপনার এতগুলা বড় কবুতর আছে আসলে, মাক্সি চিনে, মাক্সি যে এই মাক্সিটা আমি নিজের ভাবে এটা তৈরি করা, আর আসি আমার অভিজ্ঞতা থেকে তৈরি করছি এই মাক্সিটা, এইগুলা আসলে এভেলেবেল না, এই যে এটা, হ্যাঁ ওই সাথেটা দুই উপরে উইরা গেল, এক্সট্রা আপনি কি কি আনতে পারতেন চোখ কিংবা পাখার মধ্যে কি বৈশিষ্ট্য আছে? আলাদা একটা মাক্সির মানুষ আপনার ডিপ লাইট অন্যগুলো আছে সেটা আমি দেখামো, কিন্তু ওর ওর কালারটাই আপনার ডিফারেন্স, মানে ফেদার, হ্যাঁ যে ফেদারটা একটু অন্যরকম আছে, মানে কালার এইগুলা অন্যরকম, মানে এভেলেবল না এই মাক্সিটা, আমি আমার নিজের রকম কথা, এই কালারটা একটু অন্যরকম আসলে, এটা এভেলেবল না মার্কেটে। হ্যাঁ, এটার ওর বাবা মা আমার কাছে আছে, ওইটা আমি দেখাইতে পারবো। এটা প্রাইস কেমন রাখা যায়? এগুলো 2,500 টাকা করে আমি সেল করি, 2,500 টাকা জোড়া, 2,500 এগুলা।
তারপরে আরো দেখি আমরা, হ্যাঁ দেখাই, যেগুলা 2000 সেল করি সেটাও দেখাবো আমি। আচ্ছা, এটা কি আমাদের দেশি ব্রিড না বিদেশের? এটা ও জার্মানি ওই লাইনের জেনারেশনের উপর আছে, জার্মান ব্লাড লাইন। হ্যাঁ হ্যাঁ, মা বাবা জার্মানি ছিল। হ্যাঁ, মা বাবা না, মানে বাইরের ব্লাড লাইন তো অবশ্যই প্রাইস একটু বেশি হবে, এটা স্বাভাবিক। এটা প্রাইস কেমন হবে? 2000 টাকা একটা বেবি, 2000 টাকা। যেমন এমন অসিরাজি আছে পিয়ার 3000, এমন অসিরাজি আছে 20000। হ্যাঁ হ্যাঁ, এটাই ব্যবধান, কারণ কবুতরের মার্কিং এর উপরে প্রাইস। তারপরে আর কোথায় আছে ভাইয়া? এগুলা কি বাচ্চা না বড়? না, এগুলো নেক্সট ব্রিড হিসেবে রেডি করতেছি। আচ্ছা, এইটাতে শুরু করি নাকি? আচ্ছা, এইখানে আছে কিছু কবুতর দেখতে পারতেছেন আরো। এখানে ভাইয়া কি কি ব্লাড লাইন আছে? এগুলা সব জনসন ব্লাড লাইন, একই ব্লাড লাইন আমার বাসায়, অন্য কোনো ব্লাড লাইন নাই। শুধু এর ভিতরে একটা একটা দেখায় দেন, ভালো ব্লাড আছে। হ্যাঁ, যেমন এটা হচ্ছে সিলভার। আচ্ছা, এই যে দর্শক দেখতে পাচ্ছেন সিলভার। হ্যাঁ, আপনার এখানে কবুতরের শেপগুলো আসলে অসাধারণ, খুবই সুন্দর সিলভার। আপনার এগুলা বেবি কেমন সেল করতে পারেন? এগুলার পাঁচ জোড়া। হ্যাঁ, এটার আপনার জোড়া বিক্রি করি আমি 3000 টাকা, কিন্তু বেবিটা সিঙ্গেল। সিঙ্গেল না? হ্যাঁ সিঙ্গেল, 2500 টাকা। জোড়া সবকিছু দেওয়া সম্ভব? হ্যাঁ হ্যাঁ, যাই যেভাবে নেয় সেইভাবেই নিতে পারবো। ওই কেউ হয়তো নর নেয়, কেউ মাদির চাহিদা থাকে ওনার, মাদি নেয়। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা এইখানে দেখি আরো কিছু। আবার সিলভারের মধ্যে এই যে এটা আছে আপনার দেখাই, এই যে এটা, এটা কি জোড়া আছে সাথে? হ্যাঁ সাথে, এক এক ঘরের বেবি। এইগুলো আবার 2500 টাকা করে আমি সেল করি। এটা সাথে জোড়া কোনটা আপনার? হ্যাঁ ওই যে, ওই যে। হ্যাঁ, এখনো তো নরমালি কনফার্ম হয় না এগুলো? না আসলে এখনো কনফার্ম জিরো পর। হ্যাঁ জিরো পর, তবে 90% এই 90% কনফার্ম হয়, যেহেতু এক ঘরের বাচ্চা হয়। তারপরেও অনেক সময় নর হয়ে যায়, মাদি হয়ে যায়, প্রবলেম হলে আপনি একটু সাপোর্ট দিলেন। হ্যাঁ, এই যে এইগুলা কত করে বলছেন প্রাইস? এগুলো 2500 টাকা। 2500 টাকা পার জোড়া না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এই কাছায় চলে আসি আমরা। এখানে আরো কিছু আছে বেবি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে মিলিও আছে, সবজি আছে। এই যে এই কবুতরটা একটু দেখি ভাইয়া। এই যে, হ্যাঁ হ্যাঁ, এটা এটাই, মানে আপনার এখানে বাচ্চার এত সুন্দর সাইজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে, আল্লাহর দান এটা। এটা ব্লাড লাইন কোথাকার? এটা জনসন ব্লাড লাইন, জনসন। হ্যাঁ জার্মানি। আচ্ছা জার্মানি। পাখাগুলা এটা কেমন আসছে? পাখাগুলা অসাধারণ, খুবই সুন্দর। এটা কালার অনেক চেঞ্জ হয়ে আসবে এখন তো, আরো আরো সুন্দর হবে না? সল্ট সল্ট করব যখন মোল্ডিং হইব, কমপ্লিট হইব, 10 পর হইব, কবুতর চেহারা দিক তাকাইলে তখন অসাধারণ অসাধারণ লাগবে। এগুলা কেমন রাখতে পারবেন? 2000 টাকা। 2000 টাকা জোড়া? জোড়া। আনকমন অনেক মিলি আছে, যেটা হয়তো আমার বাসায় আছে, মানুষ এখনো ওইগুলো চিনে না, দেখে নাই। এগুলো আমার নিজের তৈরি করা। রেসারের দিকে তো আপনি কিং, এত রেসার নিজের তৈরি করা। যে দেখেন মিলি, এটাও কিন্তু মিলি, মিলি দোপা তো আমার রেডি করা আছে। সবগুলো অসাধারণ আপনার এখানে কবুতর আসলে, এক কথাই। তাদের পছন্দ হবে ভাইয়ার বাসায় আসবেন, কারণ এত কবুতর আমি জানি না আজকে কতগুলো দেখাইতে পারবো। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা বাসায় এসে নিয়ে যাবেন। এইখানে আছে কিছু শুধু বেবি অসাধারণ। আফসানটা দেখি ভাই, আফসান গ্রিজেলটা জোড়া আছে আফসানের? না আফসান গ্রিজেল, আফসান গ্রিজেল তো এখন মোটামুটি ভালো প্রাইস। 1 2 3 4 5 ফেদার আছে ও। হুম, আফসান গ্রিজেল। হ্যাঁ চোখটা দেখেন, এটা হচ্ছে নেদারল্যান্ডের লাইনের। আর বাবা এরকম আফসান গ্রিজেল প্রাইস কেমন রাখা যাবে? এটা 8000 টাকা করে আমি ফিক্সড প্রাইস। 8000 টাকা বেবি? হ্যাঁ বেবি। আচ্ছা, এগুলো মা বাবা তো আছে আপনার কাছে? হ্যাঁ মা বাবা আছে, সেগুলো দেখামো। আর বাগা গ্রিজেলের মধ্যে এই যে এটার ওর ভাইও আমার বাসায় রাখা, ভাই বোন সব বাগা গ্রিজেল। ওটাও বাগা গ্রিজেল, আগে যেটা দেখাইছি এটাও বাগা গ্রিজেল। এগুলা কেমন পড়ে? এটা 8000 টাকা। 8000 টাকা আর বেবি? হ্যাঁ বেবি, একটা বের করছি এখন, আরেকটা ওর বাবা মায়ের কাছে রাখা আছে। আচ্ছা আচ্ছা, তারপরে ওই যে নেদারল্যান্ডের আছে, এটা আমি দেখাই। এই জায়গায় অনেক হাই প্রাইজের কবুতর রাখা আমার এটার মধ্যে। এই যে এটা নেদারল্যান্ডের, এটা নেদারল্যান্ডের ব্লাড লাইন না? হ্যাঁ হ্যাঁ,
দেখেন দর্শক, অসাধারণ নেদারল্যান্ডের একটা ব্লাড লাইন একটা কবুতর। যারা কবুতর ফার্ম থেকে কিনতে চান তারা ভাইয়ের কাছে নিঃসন্দেহে নিতে পারেন। অনেকে ভালো ফার্ম খুঁজেন বাচ্চার জন্য। এই যে এতদিন পরে আমি মনের মতো একটা ফার্ম পাইলাম, যেখানে অ্যাভেলেবেল ইনশাল্লাহ বাচ্চার যে একটা প্রোডাকশন হাউস ওনার এখানে এটা আমি তৈরি করে নিচ্ছি। এগুলো কেমন পড়ে? এগুলো ফিক্সড 8,000 টাকা। তারপর তো আমি বলছি যে সবগুলোতে আমি ডিসকাউন্ট করব। ডিসকাউন্ট দিবেন যে যতটা নিতে চায় আর কি? হ্যাঁ, ডিসকাউন্ট থাকবে, যাতে ওনারা সন্তুষ্ট থাকে। বুঝতে পারছি, খুশি থাকে। এই যে আরেকটা ব্লাড লাইন আমরা দেখাই আপনাদের দর্শক, এটা কিসের মধ্যে কিভাবে কি করছেন? হ্যাঁ, এটা হইছে আপনার, এটাও নেদারল্যান্ডের। এটা নেদারল্যান্ডের ব্লাড লাইন না? হ্যাঁ। অন্য ফেন্সি কবুতরের মধ্যে পাখা টাকা গুলো একটু অন্যরকম হয়, অসম্ভব অসম্ভব। আপনার এখানে জিনিসটা একটু কম কম বলতে কি নাই, আমি যেটা দেখলাম বিভিন্ন প্রাইজের এখানে আছে, যে যতটুকু নিতে চায় আর কি। ভালো থেকে শুরু করে একদম ভালো তো আর শেষ নাই, এটা প্রাইসের উপর ডিপেন্ড করে কে কোনটা নিবে। এই যে দেখেন, আমি দেখাই একটা রেসার কবুতরের কি থাকা প্রয়োজন। ওর ব্যালেন্স দেখেন, এই যে ব্যালেন্সটা আপনি দেখাইতেছেন দুই পাশে দেখাইতেছি, শুধু ওর ব্যালেন্স। ওর লেসগুলা লেস কিন্তু কম না, অরিজিনাল যে রেসারগুলা এগুলা চিনার কোনো উপায় আছে? হ্যাঁ, আসলে চিনার এটা একটাই উপায়, যেরকমই যে আমি এখন দেখাইলাম ব্যালেন্স। তারপরও এটা অনেক কিছু ব্যাপার আছে, এইগুলা শেভের ব্যাপার আছে, চোখের ব্যাপার আছে। আচ্ছা, কেউ আপনাকে ফোন দিলে তাকে হেল্প করেন নাকি? আচ্ছা, সেটা আমি হেল্প করব। এই যে দেখেন, কিন্তু অলরেডি 1, 2, 3, 4, 5 নাম্বার ফেদারে আছে। আচ্ছা আচ্ছা, এই যে ওর চোখ, আপনার কবুতরগুলো সত্যি অসাধারণ। একটা বেবির চোখ এটা, ওর ভাই বোন এগুলা সব আসলে আমার বাসায় আসলে বাস্তবে অনেক কিছু দেখা আমি নতুন ভাবে বিয়ার কইরা এবার ফার্স্ট টাইম বের করছি। আমার অভিজ্ঞতার থেকে আমি এগুলো আমি ওইভাবে পেয়ার করি, ওইভাবে এক্সপেরিমেন্ট করেন দেখেন যে আসলে কি আসে। একটা কবুতর, হ্যাঁ আসলে আমি তো এইভাবেই তো এতগুলা কবুতর আসছে পৃথিবীতে। জি, একটা থেকে আরেকটা ক্রস করে দেখেন, একটা এরকম দেখছে কিনা আমি আমার লাইফে আমি এখনো দেখি নাই। আচ্ছা, আমার লাইফে আমি দেখি নাই কবুতর পালার এত বছর বয়সে এই কালারের কবুতর কারো কাছে আমি আজ দিন। তবে এটার নাম এখন আমি দেই নাই। এখনো আমি সেল করবো কিনা আমি ওই সিদ্ধান্তে আমি আসি নাই। আসি নাই কারণ আমার আচ্ছা কারো একান্ত পছন্দ হইলে কমিউনিকেশন করব, তারপর ওইটা আমি আলোচনা করতে যেতে পারি। হ্যাঁ, ফার্স্ট টাইম আমি এই বেবিগুলা বের করছি এই কারণে। এই যে ওর সাথে, এই যে ফার্স্ট টাইম, এটা জোড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট টাইম বেবিগুলা আমি বের করছি, এইগুলা এই যে এরকম বের হইছে আল্লাহর রহমতে। না, জিনিসগুলা খুব সুন্দর আসছে, চমৎকার। এই যে চোখ দেখেন, এখনই কিন্তু কমন, হ্যাঁ এখনই কিন্তু চোখের সাইডের আপনার গোড়াটা দিয়ে দানা দানা আসতেছে। হ্যাঁ, চোখের ভিতরটা অনেকটা রেড একটা ভাব আছে, রেড। হ্যাঁ, আগুনের মতো এটা, মানে চোখটা এখনই জল জ্বলতাছে। সেটাই না, জিনিসটা খুবই সুন্দর। এগুলা দর্শক কারো পছন্দ হলে ভাইয়ের সাথে একান্ত আলোচনা করে নেবেন, সেক্ষেত্রে উনি আপনাদেরকে কম বেশি একটা কিছু করে দিতে পারবে। কিন্তু এই মাছ আবার আপনার
আমার ফুলফিল আমার বাসায় যেগুলা আমি ব্রিডিং করাইতেছি ওর ভাই বোন আমার বাসায় অনেকগুলো রাখা ওই লাইনের এটার প্রাইস ফিক্সড 5,000 টাকা। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, ধরেন এইরকম কবুতর কেউ 1,000 টাকা সেল করলো বাচ্চা লোকাল, আপনার এখানে ধরেন 4,000 কিংবা 5,000, এটার মধ্যে কি কি বৈশিষ্ট্যগুলো দর্শকদের বোঝা উচিত? যখন উনি কিনা নিবো তখন এই আসলে 5,000 টাকা দাও কিনা নিবো, 1,000 টাকা দাও কিনা নিবো, কিনা যে এটা পালবো পালার মধ্যেই তখন এটা যখন ফ্লাই করবো তখন উনি বুঝতে পারবো যে 1,000 টাকার কবুতর উনারে কি ফ্লাই দিতে আছে আর 5,000 টাকার কবুতর কি ফ্লাই দিতে আছে। 1,000 টাকার কবুতর যখন একটা কবুতরের বাচ্চা, তো এটা দিয়ে বাচ্চা দিয়ে তো রেস করানো হয় না, টস করানো হয় না, একটা কবুতর যখন অ্যাডাল হয় 10 পর কমপ্লিট হয় তখন কিন্তু ওটা রেসের জন্য রেডি হয় তৈরি হয়, তখন এটা রেস করানো সম্ভব। মানে উনি যদি হাই ফ্লাইং করতে চায় তখন বুঝতে পারবে এটার মর্মটা। হ্যাঁ, একটা রেসার কবুতর মিনিমাম বাড়ির উপর দেওয়া উঠল ও আপনার এরিয়াটা নিব 2-3-4-5 কিলো এরিয়া নিব, কয় ঘন্টা পরে এগুলো এবারে একটা রেসার কবুতর সর্বোচ্চ ফ্লাই করে আমার জানা মতে ওই 40 মিনিট এর উপরে না। আচ্ছা আপনার এখানে তো অনেক কবুতর আছে 100 কিলো অতিক্রম করা। হ্যাঁ, আপনি যেগুলো কালেক্ট করছেন বিভিন্ন অকশন থেকে, কিন্তু ওর আসার ক্ষমতা আছে 500 কিলো থেকে আসার ক্ষমতা আছে, 1,000 কিলো থেকে আসার ক্ষমতা আছে। আপনার থেকে কেউ বাচ্চাগুলো নিলে কি রেস করতে পারবে? ইনশাআল্লাহ অলরেডি অনেকে করতেছে, ও অনেকে করতেছে ফ্লাই করাইতেছে, অসম্ভব। আচ্ছা আচ্ছা, রেস করা সম্ভব, সম্ভব, এই ক্ষমতা রাখে আপনার কবুতর ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো শুনলেন দর্শক, আমি কিন্তু আপনাদের যে কনফিউশনের যে বিষয়টা এটা কিন্তু ভেঙে দিছি। অনেকে আবার কমেন্ট করবেন যে ভাই এরকম কবুতর তো 1,000 টাকা জুড়ে পাওয়া যায়, ভাই কেন 4,000 টাকা বললো? তার পিছনে তো নিশ্চয়ই যুক্ত সঙ্গত কিছু কারণ আছে। হ্যাঁ, আবার 2,500 টাকা করে আমি মানে জিনিস বুঝি আর কি, যেমন কিছু মাছ আছে 200 টাকা কেজি, ওই যে দেখেন আবার ইলিশ মাছ কিনি আমরা 1,000 থেকে 1,500 টাকা কেজি, সেম জিনিস তো ওই যে বেবি দেখাইলাম ওই কালার আর এই কালার কিন্তু একই। হ্যাঁ, এটা প্রাইস কম 2,500 টাকা, এটা 2,500 টাকা জোড়া। হ্যাঁ, মানে কবুতর বুঝে দাম। হ্যাঁ, যে যেমন চাই তাই দিবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যারা নিতে আসবে আগে ওনারা আপনার সাথে আলোচনা করবে, প্রাইসগুলো আমি বলবো, আমি প্রাইস বলবো যে ভাই আমার এটা এটার প্রাইস এত, এটার প্রাইস এত, এটার দাম এত, তারপর ওনারা ডিসিশন নেবে কোন প্রাইসে বেবি নেবে, কারণ এখানে কারোর সাথে কোনো জোর পূর্বক নাই, যাদের কোয়ালিটি পছন্দ তারাই নিতে আসবে। আর উনি কিন্তু ওরকম কোনো পাইকার না, ওরকম ব্যবসায়ীও না, উনি এরকম শখের বসে বিশাল একটা লফট করছে, এখন আপনাদেরকে বাচ্চা দিয়ে থাকে। তা আপনারা একটা জিনিস দেখবেন, যারা মূলত পাইকার বলে খামারি নামে, আমি নিজেই বলতেছি যদি আমি ভিডিও করি, ভিডিও সুবিধার্থে অনেকের রিকোয়েস্টে বলা লাগে যে খামারে আসছি, এই উনি হচ্ছে প্রকৃত খামারি, কারণ কখনো প্রকৃত খামারি কখনো মাস্টার পেয়ার সেল করে না, তাই না ভাইয়া? কারণ প্রকৃত খামারি তো আপনার মাস্টার পেয়ার দিবে না, কোনো খামারি দর্শক কখনো এই বাচ্চা ছাড়া আমার মনে নেই ও সেল করবে। তো ওনার এখানে যে খামারের যে একটা বৈশিষ্ট্য আমি আসলে বুঝতে পারলাম, একটা খামার থেকে কখন কবুতরগুলা সেল হয় এটা আসলে বলা উচিত না, হয়তো অনেকের মাইন্ডে লাগতে পারে, তারপরও আমি এটা বলতেছি, একটা খামার থেকে কবুতর কখন সেল হয় যখন এটা রিজেক্ট বলা চলে, যে অর্ডার আমি কিছু আর পাইতাছি না। হ্যাঁ, পাইতাছি না বলতে ওরা আমি যেই কাজের জন্য আমার বাসায় রাখছি এটা এক্সপায়ার হয়ে গেছে, মানে ডিম বাচ্চা নিতে নিতে শেষ, শেষ, এটার আর কোনো কিছু নাই, ডিম জমাইতে পারতেছে না বা ডিম পারতেছে না, ওই সময় খামার থেকে এইগুলা সেল হয়। আপনার এখানে তো এই জিনিসটা নাই, দ্যাটস ওয়াই আপনি বাচ্চা দেন, মানুষ বাচ্চা দেই, মানে সে নিয়ে একদম নতুন থেকে এটার যে একটা ভালো একটা দিক সে এটা সুফলটা পাবে, সুফলটা পাবে, একটা কবুতর রেস্টের প্রয়োজন আছে। আমি একটা পেয়ার থেকে সর্বোচ্চ 1 বছর বাচ্চা নিলে আপনার 6 পেয়ার নেই সর্বোচ্চ, যেগুলার ধারণ ক্ষমতা বেশি, আর অন্য অন্য যেগুলো আছে এগুলা থেকে দেখা যায় 1 বছরে আমি 3 পেয়ারও বাচ্চা নেই, কতগুলা থেকে 4 পেয়ার বাচ্চা নেই, কতগুলা থেকে 5 পেয়ার বাচ্চা নেই, বুঝতে পারছি। দর্শক আমরা প্রথম পর্ব রাখতেছি, দ্বিতীয় পর্বে আরো কিছু কবুতর দেখাবো, বাচ্চা এবং বড় কবুতর সবগুলোই রেসার কবুতর থাকবে, আপনাদের যাদের পছন্দ বা সাথে ফোনে যোগাযোগ করে কবুতরগুলো কালেক্ট করে নেবেন। আর আপনাদের সুবিধার্থে আমার ভিডিওর পুরো স্ক্রিন জুড়ে ভাইয়ার যে ফোন নাম্বারটা আছে ইমো খোলা আছে, হ্যাঁ ইমো, হোয়াটসঅ্যাপ, ইমোতে আপনারা দেখে শুনে নিতে পারবেন কবুতরগুলা।
আমরা বিদায় নিচ্ছি প্রথম পর্ব থেকে, দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।